ফিয়া মানিল্লা, আপনারা দোয়া করে দেন আল্লাহ যেন আমাদেরকে সেফ জার্নি এবং আমাদেরকে সাহায্য করেন। আসলে দেখেন, তারা তো আমাদের প্রতিবেশী, আল্লাহ ওই দেশটা তাদেরকে দিয়েছেন, এই দেশটা আমাদেরকে দিয়েছে। আমরাও এখানে আল্লাহ তাআলার কাছ থেকে চেষ্টা তদবির করে আসি নাই, তারাও জন্ম নেয়নি। আল্লাহ যাকে যেখানে পয়দা করেছেন, পছন্দ করেছেন। বাংলাদেশ যেমন বহু ধর্ম বর্ণের মানুষের দেশ, ভারতও তো তেমনি বহু ধর্ম এবং বর্ণের মানুষের দেশ, সব মিলেই আমাদের মানবিক সভ্যতা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেখানোর জন্য সর্বোচ্চ তাগিদ দিয়েছেন। এমনকি তিনি বলতে বলতে এতটুকু বলেছেন যে যদি কোনো মুমিন বান্দা নিজেকে মুমিন মনে করা সত্ত্বেও তার কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় অথবা তার হক আদায় না করে, তাহলে তার জন্য কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক পর্যায়ে বলেছেন যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। আমরা যে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তো তাকেই অনুসরণ করবো, তার কথাগুলোই আমরা মানব। আর আমার প্রতিবেশী যখন শান্তিতে সুখে ভালো থাকবে, আমি তো তার অংশীদার, আমি ভালো থাকলে আমার প্রতিবেশীও ভালো থাকবে, সেদিক থেকে এই বিষয়টাই আমরা মূল্যায়ন করে থাকি। এখন বলবেন যে অতীতে তো এরকম হয় নাই, বা অতীতে এরকম ধারণা আমরা রাখি নাই বা রেখেছি, সেই বিতর্কে আমি যাচ্ছি না। রাখলাম না রাখলাম, আমরা মূলত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল থেকে, আদর্শটাকেই ধারণ করি এবং সামনে এই জন্যই আমি কথাটা বলেছি। আমির আজামত, আপনার এই মানে ঘোষণার দুই দিনের মধ্যেই কিন্তু ভারত থেকে একটা ইয়ে শোনা যাচ্ছে, আমাদের জাতীয় মিডিয়াতেও অনেকগুলোতে আসছে যে আমাদের ছয়জন সমন্বয়কের ভিসা তারা হচ্ছে ভারতের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে, এটির প্রতিক্রিয়া আপনি কি জানাবেন? আসলে তারা কেন দিয়েছে বিষয়টা তো তারা স্পষ্ট করেনি, শুধু এসেছে যে তারা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা জানি না কি কারণে তারা দিয়েছে, সেটা যদি আমাদের সামনে স্পষ্ট হয় তখনই কেবল আমরা প্রতিক্রিয়া দিতে পারি। এখন আমরা নির্বিশেষে আমরা মনে করি যে আসলে সৎ প্রতিবেশী হিসাবে সকলেরই যাতায়াত নির্বিঘ্ন হওয়া উচিত এবং এতে কোনো বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। তারা কী কারণে দিয়েছে বিষয়টা তো তারা স্পষ্ট করে, আমরা এটাকে খুব ইতিবাচক নেতিবাচক কিছুই বলতে গেলাম না। যদি এমন হয় যে প্রতিবেশীর কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তখন অবশ্যই আমরা কথা বলব। আমির, এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে এর আগের বার হচ্ছে আপনাকে একটা আমাদের প্রবাসী হেলিকপ্টার নিয়ে প্রশ্ন করেছিলাম, আপনি চমৎকার আমাদের একটা ইয়ে দিয়েছিলেন। আপনি জানেন যে সাম্প্রতিক সময় বন্যার যে একটা ইয়ে হয়েছে, এই সময় আমরা বাংলাদেশের বেসরকারি হেলিকপ্টার কোম্পানি হিসেবে কিন্তু সর্বপ্রথম হচ্ছে উদ্ধার এগিয়ে যাই, সম্পূর্ণ বিনা খরচে 23 তারিখ থেকে আমরা উদ্ধার অভিযান করি। এটিকে আপনি কীভাবে দেখছেন বা আমাদের নিয়ে যদি কিছু বলতেন? নিঃসন্দেহে এটি একটি চমৎকার মানবিক উদ্যোগ, এবং প্রবাসীর হেলিকপ্টার এই সংস্থাটির সাথে যারাই জড়িত আছেন, আমি এই জন্য তাদেরকে অন্তরন্তস্থল থেকে অভিনন্দন জানাই। মানবতা যেখানেই বিপন্ন, মানবতা বোধ যাদের মধ্যে আছে তারা সাড়া দেবেই। প্রবাসীর হেলিকপ্টার এটারই এই চমৎকার এবং মহৎ পরিচয় দিয়েছে। হেলিকপ্টার ফ্লাই করার ওয়েদার ছিল, ফিয়া মানিল্লা, আপনারা দোয়া করে দেন আল্লাহ যেন আমাদেরকে সেফ জার্নি এবং তার দিয়ে আমাদেরকে সাহায্য করেন।
কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে